মারা কালকে একদম সেফলি বোম্বে পৌঁছে গেছে আর তোমাদেরকে বলেইছিলাম যে আমরাও বোম্বে আসছি। তো এখন আমি আছি মাহিমে, বাবার আজকে কিছু টেস্ট হচ্ছে তার জন্য আসতে হয়েছে সকাল সকাল। তো মনটাকে একটু ডাইভার্ট করার জন্য আমি ভাবলাম যে ব্লগটাকেও শুরু করা যাক, আর তোমরাও একটু টেনশনে থাকবে আমি জানি। তো এখনও অবধি পরিস্থিতি সবকিছু ঠিক আছে, টেস্টগুলো হোক তারপরে আমরা সবকিছু রিপোর্ট হাতে পাবো, তারপরে ট্রিটমেন্টও প্রসিড করা যাবে। তো এই ব্যাপার আর কি। আজকেও সকাল থেকে বোম্বেতে বৃষ্টি হচ্ছে আর আমি শুনে যাচ্ছি কলকাতাতেও নাকি বিশাল বৃষ্টি হয়েছে। আমরা কালকে যখন আসছি পুনের থেকে বোম্বেতে, কি যে বৃষ্টি পেয়েছি বলার নয়, আজকে সকালবেলা এত বৃষ্টি হচ্ছে আমরা ভাবছিলাম যে এতদূরে আসবো কী করে। অ্যাকচুয়ালি দাদার বাড়ি থেকে মাহিমটা অনেকটাই দূর আর মাহিম হচ্ছে সিলিংকের পাশেই একদম। তো আমরা জাস্ট একটুখানি বাইরে আসলাম, ভেতরেও ওয়েট করা যায় বাট তার থেকে মনে হলো যে ব্লগটাকে শুরু করা যাক, মনটাও একটু ডাইভার্ট হবে আর বাইরেও একটু এসে এদিক ওদিক করছি আর কি। কালকে আর বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হয়নি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেছে। একটা জিনিস বুঝে গেছি যে এইসব কাজ করতে না সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো, তারপরে সারাদিনের নাই সেটেলড। আর বোম্বেতে সন্ধ্যেবেলা যা ট্রাফিক, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতে প্রায় ডাবল টাইম লেগে যায়। আর সৌমিকে দেখো এখানে বসে বসে এডিটিং করছে। কালকে ভিডিও পোস্ট হয়নি বলে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কি হলো সৌমি আজকে কেন ভিডিও আসলো না, তো আজকে সেটা হতে দেওয়া যাবে না। কালকে আমরা ব্যস্ত ছিলাম, যাই হোক আজকে তো ভিডিও যাচ্ছেই আর চেষ্টা করছি আজকে একটু কিছু শুট করার, কালকে আজকে মিলে যাতে সেটাকে আমরা কালকে পোস্ট করতে পারি। তো আজকের প্ল্যানটা বলি, কালকে তো টেস্ট হয়ে গেছে সমস্ত আর রিপোর্ট এখন হাতে পাইনি, রিপোর্ট আনতেই আজকে যাবো আমি আর সবই, এক্ষুনি বেরোবো মিনিট 15-20 মধ্যে। বাট ডক্টর একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা মানে ওরালি দিয়েছে সেটা হচ্ছে কি এভরিথিং ইজ লুকিং পজিটিভ। এই জন্য আমাদেরও কালকে মুড টুডও ভালো ছিল খুবই, আমরা খুব টেনশন করছিলাম বাট এভরিথিং ইজ ফাইন যা মনে হচ্ছে এখন অবধি। হাতে রিপোর্টটা আজকে পাবো, তারপর সব কিছু জানতে পারবো। তো এখন ব্রেকফাস্ট করে চটপট বেরিয়ে পড়বো। এখানে দেখো ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড উইথ বাটার আর আছে অমলেট। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমি আর সৌরভ, আজকে যাচ্ছি, আজকে দাদা যাচ্ছে না। অ্যাকচুয়ালি দাদাকে বললাম যে শুধুমাত্র রিপোর্ট কালেক্ট করার জন্য তোকে যেতে হবে না, সৌরভের অফিস তো জানোই 6টা থেকে, তো সৌরভের অফিসেও হ্যাম্পার করবে না। দাদার যেহেতু সকালবেলা অফিস, আমরা দাদা তুই ফ্রিলি অফিসটা কর। তো এইভাবেই আর কি ম্যানেজ করছি আমরা, কখনো আমরা করছি কখনো দাদা করছে, এরকম ভাবেই চলছে। আর তোমাদেরকে সৌরভ বলছিল যে বোম্বে ট্রাফিক তোমরা বুঝতে পারছো কি, এখন 10:15 বাজে, মানে এই বোরেভালি গোরেগাঁও সাইডের এই ট্রাফিকটা যেন ম্যাক্সিমাম, সত্যি আর পারা যাচ্ছে না। দেখবে এই দাম না, এই সকাল সকাল বেরিয়ে পড়ো খেয়ে দে ব্যাস, তুই সারাদিনের না এইটা আরেকটা রিজন তার জন্য, মানে 7টায় বেরোলে যে কাজটা আধ ঘন্টায় হয়ে যায়, 10টায় বেরোলে সেটা 1.5 ঘন্টা লাগে। বিভৎস ট্রাফিক, মানে আমার মুড়ি মেতে নিয়ে বেরোতো, মুড়ি চানাচুর। এবছর যেন বৃষ্টিটার পেছন ছাড়ছে না, শুনলাম মঙ্গলবার দিন থেমে যাবে, তো বুধবার দিন হলো, আজকে বৃহস্পতিবার অর্ধেক রাস্তা এলাম, বেশ রোদ্দুর ছিল বাট এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এতটাই রোদ ছিল যে আমি জায়গাটা চেঞ্জ করে নিলাম, ওইদিকে রোদ্দুর পড়েছে। বলছিলাম গোলে টোলে যাবে যদি এদিকে, গোলে যদি বেরিয়ে যায় সেই জন্য জায়গাটা বলো না, তুমি এদিকে এসে বসো। আর ভগবান, আর ভগবান এতই করুণা করলো আমারও পড়ে যাবো, না তোকে রোদ্দুর খেতে হবে না, দাঁড়া বৃষ্টিটা এনে দিচ্ছি। আমরা বেরিয়েছিলাম বাজারে কিন্তু বুঝতেই পারছো কারো যদি মাথার মানে পোকাটা নড়ে যায় মাঝে মাঝে কি অসুবিধাটাই হয়। এখানে এখন চলছে রিলস শুটিং, স্লোমো চলছে, স্লোমো। কি দাবিটা কি তোমার এদেরকে নিয়ে? আমরা এখন এসেছি বাজার করতে, বাজার করতে বেরিয়েছিলাম মাঝখানে মানে স্টপ ওভার হয়েছিল আর কি। দেখবে দেখবে ক্লিপ গুলো দেখবে শুধু, এটা ঠিক আছে না ওইটা, এটা পেঁপে তো, হ্যাঁ ওটা কাগজি লেবুর মতো লাগলো আমার। কুচবি সকালবেলা আজকে বাজার করছিলাম বোম্বে থেকে আর এখন চলে এসেছি পুনেতে। তো এই কদিন যা গেছে আর তোমাদেরকে কি বলবো, লাইফ ইজ রিয়েলি টাফ নাও। তো একটা জিনিস কি বলতো, আমি সব কিছু এখনই ডিটেলসে শেয়ার করছি না, পরে যদি সময় হয় তখন ডেফিনেটলি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবেই এখন চলতে হবে, বেশ কিছু কাজ আছে তাই জন্য পুনেতে চলে আসলাম, আর এখন আমার বোম্বেতে আর কোনো কাজ নেই সেরকম, তাই জন্যই আসলাম।
তো এখন মোটামুটি সেটেল আছে আর কি। এই দেখো আমরা কিরাম ভাবে সব জিনিসপত্র রেখে গেছিলাম। না সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি এই ব্লগটা কবে শুরু হয়েছে, কখন কি শুট হয়েছে কিনা আমরা নিজেরাই জানি না, মানে ইনস্টাগ্রামে করছি। তোমরা হয়তো গুলিয়ে ফেলে আজকে কি বার, তো বলে দিই ফার্স্ট আজকে হচ্ছে শুক্রবার। এই ব্লগটা মনে হয় শুরু করেছিলাম আমরা বুধবার থেকে, মানে বুঝতে পারছো মানে লম্বা ব্লগ, মানে লেন্থে বাড়বে কিনা জানি না কিন্তু অনেক দিন ধরে শুট করছি। না একটা হচ্ছে দেখছো একটু ইরেগুলার হয়ে গেছি, ওখানে গিয়ে না মানে মানে কিছু ভিডিও শুট করার অবস্থায় ছিলাম না, তাই জন্য ইচ্ছাও করেনি। টুকটাক কয়েকটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, তো এখন কি আমরা খেয়ে আসেনি, তো একটু খাওয়ার অর্ডার করলাম, খাওয়া যাক, খিদে খিদে পেয়ে গেছে। আজকে রাস্তায় দাঁড়াইও নি, কিছু খাওয়াও হয়নি। আজকে লাঞ্চ বলো স্ন্যাক্স বলো হোয়াট এভার, এটা আমার চয়েসই আনানো হয়েছে। এটা হচ্ছে একটা রাইস বোল, এখানে আছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। গাড়িতে বসেই অর্ডার করে দিয়েছিলাম যাতে এসে আর ওয়েট করতে না হয়। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে সৌমি যখন বাড়িতে থাকবে না তখন এরকম একটা ড্রামের মধ্যে অল্প একটু জল দিয়ে টপগুলো বসিয়ে যাবে, তো এবারে সেভাবেই আমি করে গেছিলাম। তো দেখো তুলসী গাছটা পর্যন্ত কি সুন্দর আছে, থ্যাংক ইউ তোমরা যারা আমাকে এই সাজেশনটা দিয়েছিলে। বাড়ি ফিরে তো প্রচন্ড ক্লান্ত ছিলাম আমি, পুরো মোড়ে মোড়ে অফিস করছিলাম, আর সৌমিকে দেখি এখানে বসে নেলস এর ক্লাস নিয়ে বসে গেছো। একদমই তাই, পূজোর আগে না, এনার্জি লেভেল পুরো হ্যাটস অফ। আরে এটাকে বলে কমিটমেন্ট। ওরে বাপ রে বাপ, কতক্ষণ চলবে আজকে? ফার্স্ট ক্লাস, জেড ক্লাস করবে তো একটু টাইম লাগবে আজকে। মানে এখন ঘড়িতে বেজেছে 7:26, আমারও 7:30 থেকে একটা মিটিং আছে। আমিও 7:30 থেকে ক্লাস স্টার্ট করছি। ও তুমি চা খাওয়া হয়নি এখনো আমার? ওরে বাপ রে, সত্যি কথা, চাটাও খাওয়া হয়নি, কি করবো বলো। এসে জাস্ট ল্যাপটপটা নিয়ে বসেছি আর এদিক ওদিক কোথাও তার উঠতে ইচ্ছাই করছিল না বিছানা থেকে, বাট চলো ক্লাসটা করিয়ে নাও, দেখছি আমার যদি মিটিংটার পরে চাটা তোমার জন্য করে আনতে পারি। স্টার্ট করো। আজকে ডিনারের পর প্রচন্ড মিষ্টি খাওয়ার একটা ইচ্ছা হলো, তাই চলে এলাম মিষ্টির দোকানে। কালাকাঁদ দে দো, পাও কিলো দে দো। এই মিষ্টির দোকানে না বাঙালি মিষ্টিও পাওয়া যায়, যেমন মালাই স্যান্ডউইচ, কমলাভোগ, যদিও কমলাভোগ এরকম দেখতে হয় বলে মনে হয় না, মালাই রোল, চমচম, ছানা টোস্ট, এটা বেশ ইন্টারেস্টিং। আমার মিটিং শেষ হয়ে গেল, মিষ্টি নিয়ে চলে এলাম, এখনও দেখছি সৌমি ক্লাস শেষ হওয়ার কোনো নাম গন্ধ নেই। একদিকে সাপে বড় হয়েছেই বলবো, কারণ কেকেআরের খেলা চলছে, আমি নিশ্চিত তোমরা খেলাটা দেখতে পাবো, আমি সৌমিকে ডিস্টার্ব করবো না, সৌমি আমাকে ডিস্টার্ব করবে না, এটা একটা মিউচুয়াল ব্যাপার হবে আর কি। বাট একটাই প্রবলেম, কী বলতো, এখনও চা খাওয়া হয়নি আর মনটা পুরো চা চা করছে, হু হু করছে। তো ম্যাডাম তো এখন বসাতে পারবে বলে মনে হচ্ছে না, যাই হোক আমি যাই রান্নাঘরে চাটা বসাই, তারপরে কেকেআরের খেলাটা দেখি। কেকেআর শুরুটা খুব ভালো করেছিল, বাট যেমন হয় আর কি মিডল অর্ডারটা পুরো ধেড়িয়েই গেছে আর কি। 150 রানও হবে কি ভগবান জানে, চাটা খাই তারপর দেখছি। আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম যে তুমি চাটা বানাচ্ছো, এই কারণে আমি একটুখানি স্লো স্লো ক্লাস করছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেটাই, আমাকে দিয়ে খাটিয়ে নেওয়া আর কি, তাই না? একদমই তাই, প্রত্যেকবার আমাদের এসে দুধ নিয়ে একটা সমস্যা হয়, এবার কিন্তু আমরা ওয়েল প্রিপেয়ার্ড, পাউডার্ড মিল্ক একদম বাড়িতে মজুদ। ছেলেরা চা বানালে কি হয় দেখো, রেশনে আমাদের শর্ট পড়ে যায়। কি হলো, বেশি দিয়ে ফেলেছি? অনেক, দু কাপ চা, এত চা পাতা। ঠিক আছে, আজকে ভেবেই রেখেছিলাম অ্যাটলিস্ট একটা ক্লাস আমি করাবই, যতই টায়ার্ড হই না কেন। তো একটা পেন্ডিং কাজ আর কি হলো, এখন 9:30 বেজে গেছে, চা এই খাওয়া হলো, এখন না চোখটা মানে একদম মনে হচ্ছে ঘুমিয়েই পড়বো এরকম ব্যাপার। হ্যাঁ আমার চোখ পুরো লাল হয়ে গেছে, তার মধ্যে বকে বকে আরও ক্লান্ত। যাই হোক এবারে না পুজো পুজো ফিলটাই আসছে না, মানে আমি সৌরভকে বলছিলাম যে আজকে 1 তারিখ হয়ে গেল, এ মাসে পুজো, এই ব্যাপারটাই আসে না, মানে সব দিক দিয়ে না মাথা পুরো তালগোল হয়ে আছে। তবে দেখা যাক, বছরকার দিন একটু শপিং করবো না তো হতেই পারে না, তো কালকে তো স্যাটারডে, তোমার অফিস ছুটি, যাওয়া যেতেই পারে, দেখা যায়।
নতুন জামা কাপড় পরতে হয়। তবে পুনেতে নতুন তো ঠিক চিনি না, কোথায় কি পাওয়া টাওয়া যায় না যায়, তো সেই হিসেব মতো করতে হবে। আমি সেটা বের করে নেবো, ওটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কি যাবো নাকি ছেড়েই দেবো? তুমি একাই, তুমি এখন সব চেনো, তুমি ইয়ে করে এসো তাহলে নাকি? না না, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড না, তোমাকে যেতেই হবে আমার। আচ্ছা, কি অয়েলিং কি অয়েলিং, আরে বাটার অয়েল সব লাগিয়ে দিচ্ছে, আর কি করা যাবে? না বাটার অয়েল লাগিয়ে আর কোনো লাভ নেই, আমাকে রান্না করতে হবে। এ দেখো এখানে এখনো খেলা চলছে, উফ কি আর বলবো। তো এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আজকে আমি মিক্স ডাল করছি। আর সেই মনে আছে সেই কচি ঢেঁড়স আমি এনেছিলাম, সেই কচি ঢেঁড়স ফ্রিজে থেকে থেকে পুরো হয়ে গেছে, তো ঢেঁড়স ফ্রাই করব পেঁয়াজ দিয়ে। তো এই দেখো এখানে এগুলো সব কাটাকুটি হয়ে গেছে, কাজ আমি একটু কিন্তু গুছিয়ে নিই। তো গরম গরম করবো, আর রুটি এর সাথে খাবে না ভাত খাবে? রুটি খাই, ভাত তো খেলাম তখন। ঠিক আছে, এগুলো করলেই হয়ে যাবে কাজ। আজকে কিন্তু সব দুরন্ত গতিতে চলছে, মানে আমি যদি পারতাম, মানে যদি আরেকটা হাত থাকতো আমি সাইড বাই সাইড দুটোটাও বানিয়ে ফেলতাম। এখানে কিন্তু আটা অলরেডি বার করা আছে, জাস্ট মেখে নিতে হবে আর তাহলেই হয়ে যাবে। তাহলেই হয়ে যাবে না, তারপরেই কাজটা শুরু হবে। না না, আর হাফ এন আওয়ার ম্যাক্সিমাম। পেঁয়াজ দিয়ে এই ঢেঁড়সের ভাজিতে না কিচেন কিং মশলাটা দারুণ লাগে। দেখো ঢেঁড়স ভাজি রেডি, আর ডালের জন্য মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে, ডালটাকে তো সাজলা নেবো তাহলেই হয়ে যাবে। মোটামুটি আজকে ঘুমোতে ঘুমোতে আমি এতটুকুই বানাতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের আজকে সিম্পল ডিনার মেনু, আর আমরা তো ডিনারটা এরকম টিভি দেখতে দেখতেই করে থাকি। তো যাই হোক, চলো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করেছি। কবে এই ব্লগটা শুরু করেছিলাম মনে পড়ছে না? মনে পড়ছে না সত্যি কথা। তো যাই হোক, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো যারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।